বক্সিহাটে ভিআরপি এবং সময় প্রতিনিধির হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দিল ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 15 জন ভিআরপিদের হাতে পিপিই মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিল এবং তার সাথে তুলে দিল হ্যান্ড গ্লাভস প্রদান করেছেন ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা বাগচি সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও এর পাশাপাশি সেখানে উপস্থিত থাকা দুজন সংবাদ প্রতিনিধির হাতেও মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিয়েছে ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই প্রশাসনিক আধিকারিকরা। এতে খুশি সাংবাদিক প্রতিনিধিরাও। ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা বাগচি জানিয়েছেন, এই দুর্দিনে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সাথে ভিআরপিরা এবং যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন এবং তাদের কুনিস জানিয়েছেন তিনি। কি জানিয়েছেন তিনি আমরা শুনব। সবাই মাস্ক পরো, এর পাশে যেভাবে দাঁড়িয়েছে এবং যেভাবে এই করোনা মোকাবেলার জন্য যুদ্ধ করছে প্রায় বলতে গেলে, সেই জন্য আমরা ওদের প্রতি কি বলবো মানে ভাষায় বলা যায় না, সেই জন্য আমরা খুশি হয়ে এবং আনন্দিত হয়ে, কিন্তু আনন্দের সময় না, কিন্তু এদের কাজের মানে প্রশংসা করার জায়গা নাই, সেই জন্য আমরা ওদেরকে মাস্ক স্যানিটাইজার হ্যান্ড গ্লাভস এবং ওদের একটা ড্রেস দিয়ে আমরা ওদেরকে আরও উৎসাহিত করবার জন্য আমরা ড্রেসটা দিয়েছি। আমরা 15 জনকে দিয়েছি মানে মানে অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস মাস্ক এগুলো, আরও যদি কারা কাজ করে এমনি তাদেরকে হাতে হ্যান্ড গ্লাভস এগুলো দিতে পারবো, কিন্তু ড্রেসটা আমরা সবাইকে দিতে পারবো না, যারা ভিআরপি তাদেরকেই আমরা দিতে পেরেছি। সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আছে তো, কারণ করোনা ভাইরাসের জন্য সাংবাদিকদের ভূমিকা কিন্তু কম না, কারণ এরা সবসময় আমাদের পাশে থাকে, কারণ এরা না থাকলে আমরা অনেক কাজ করতে পারতাম না এবং আমরা আমাদেরকে অনেক উৎসাহ দেয় এই কাজ করার ক্ষেত্রে, সেই জন্য তাদেরকে আমরা একটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তাদের নিরাপত্তা রাখার নিরাপত্তার জন্য, সেই জন্য আমরা তাদেরকে বলছি দিচ্ছে সামান্য কোয়ার্টু। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমা বাগচি, এক নাম ভানুকুমারী অঞ্চলের প্রধান।